সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা অষ্টম শ্রেণীর বাংলার একবারে পূর্ণাঙ্গ সমাধান দেখব। তো অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো তোমরা যারা সকালে এই ভিডিওটি দেখছো, তোমরা অনেকে লাকি, কারণ এই ভিডিওটি একবারে নির্ভুলভাবে সমাধান দেওয়া হয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখো কাজ ক, জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো। এখানে যে তিনটা কাজ আছে, তোমার বিদ্যালয়ে বিভিন্ন এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে যোগাযোগের মাধ্যম। তো আমরা এই কাজ ক এর অ্যান্সারটা চলো দেখে নিই যে কাজ কর অ্যান্সার গুলো কি কি আছে। এরপর আমরা দেখব আমাদের কাজ খর অ্যান্সার, ঠিক আছে? তো কাজ কতে কাজ করার মধ্যে আমাদের এই যে 2 নম্বর প্রশ্ন আছে, তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো। নমুনা দুটি একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের। তো আমরা পূর্ণাঙ্গ অ্যান্সারটা দেখি কথা না বাড়িয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ফার্স্ট অফ অল কাজ ক, 1 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা। প্রয়োজন সমস্যা: শ্রেণীকক্ষে আসন সংখ্যা, পর্যাপ্ত খেলার মাঠের অভাব, বিজ্ঞানাগারে আধুনিক সরঞ্জামের অভাব, এবং পাঠাগারে পরিসর বৃদ্ধি ও বইয়ের সংখ্যা বাড়ানো, পানি ও জলের পর্যাপ্ত ব্যবস্থা, শৌচাগারের সংস্কার। যোগাযোগের তালিকা: এখানে কার কার সাথে যোগাযোগ করতে পারবো? প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, প্রতিনিধি, স্থানীয় প্রশাসন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। ওকে, এখন যোগাযোগের মাধ্যম কি? মৌখিক যোগাযোগ, অর্থাৎ বৈঠক, আলোচনা সভা। এগুলো অ্যান্সার আমি দিয়েছি, বাট তারপরে আবারও আমি নতুন করে আলোচনা করতেছি যাতে তোমরা একটা ভিডিওতেই সম্পূর্ণ অ্যান্সার পেয়ে যাও। লিখিত যোগাযোগ: চিঠি, ইমেল, ইলেকট্রনিক যোগাযোগ, ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম, পোস্টাল লিফলেট, এগুলো তো নিজে নিজে খুঁজে পাওয়ার বিষয়। শ্রেণীকক্ষের আসন সংকট, বিজ্ঞানাগারে আধুনিক সরঞ্জামের অভাব। আর আলোচনার মাধ্যমে উঠে আসা বিষয়: পাঠাগারে পরিচয় পরিসর বৃদ্ধি ও বইয়ের সংখ্যা বাড়ানো, পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা। এবার 2 নম্বর প্রশ্ন, যোগাযোগের নমুনা। খুব সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এগুলো পড়ে নিও, আমি পড়ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার মৌখিক যোগাযোগের নমুনা, এখানে ব্যক্তি হচ্ছে সহকারী, প্রধান শিক্ষক, এখানে এগুলো লেখা আছে, এগুলা ভালো মতো পড়বা, স্ক্রিনশট নিতে পারো, কোনো সমস্যা নেই। এবার লিখিত যোগাযোগ মাধ্যম, এগুলা এখান থেকে পড়বা, এখান থেকে অ্যান্সারগুলো সুন্দর মতো নিয়ে যাবা, ঠিক আছে? তো এখন আমরা কাজ খ দেখবো, একটু প্রশ্ন দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, কাজ খতে বলা হয়েছে দেয়াল পত্রিকায় দেয়ার জন্য রচনা তৈরি করো। রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো। তো এখানে এই অনেকগুলো কাজ দেওয়া আছে, এই সকল কাজে, হ্যাঁ, একটা এই সকল কাজের আমরা সমাধান দেখবো, এবং তার সাথে আমরা নিচে কয়েকটি ধরনের নমুনা, কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো, আমরা এই কাজগুলো দেখবো। তো আমরা শুরু করতেছি। সুপ্রিয় শিক্ষা, দেখো বলা হয়েছে দলীয় আলোচনা সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দল 4 জন সদস্য নিয়ে গঠিত। আমরা আলোচনা করে ঠিক করেছি যে প্রত্যেক, তো এগুলো পড়ে নিও, আমি সুযোগ সময় নষ্ট করতেছি না। এখানে লিখছি কি দেখো, আমি একটি বিবরণমূলক লেখা লিখব, দ্বিতীয় সদস্য বিশ্লেষণমূলক দেখা লেখা লিখবে, তৃতীয় সদস্য তথ্যমূলক লেখা লিখবে, চতুর্থ সদস্য কল্পনা নির্ভর লেখা লিখবে। এরপরে দেখো এটা লেখা হয়েছে, তো কাজ খয়ের 1 নম্বর শিরোনাম, আমাদের বিদ্যালয় শ্রেণীকক্ষ, এগুলো এখানে লেখা আছে সুন্দর মতো, এগুলো তোমরা দেখে নিও। তো এরপর হচ্ছে এটা সুন্দর মতো পড়ো, আমি এখন পড়ছি না। কাজ খ, 2 নম্বর প্রশ্ন, কেন রচনাটি বিবরণমূলক, তার পিছনে যুক্তি, এই যুক্তিগুলো ভালো মতো পড়ে নিও, ঠিক আছে? একবার 100% কিন্তু কারেক্ট অ্যান্সার দিচ্ছে এখন। তো এখন আমরা দেখো 9 নম্বর প্রশ্ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের কাজ গতে বলছে তোমার লেখা উপরে রচনাটির ভিত্তিতে এককভাবে নিচে কাজগুলো করো। দুটি বাক্যের উদ্দেশ্য বিধায়, উদ্দেশ্যের প্রসারক ও বিধায়, বিধায়ের প্রসারক চিহ্নিত করো, যে কোনো 10টি শব্দ আবিধান বর্ণনাক্রম সাজাও। তো অ্যান্সার দেখে নিন। সুপ্রিয় শিক্ষার্থীরা, দুটি বাক্যের বিশ্লেষণ, বাক্য 1, শ্রেণীকক্ষের এক পাশে রয়েছে একটি সাদা বোর্ড যেখানে শিক্ষকরা পাঠদান করেন, উদ্দেশ্য শ্রেণীকক্ষের এক পাশে উদ্দেশ্যের প্রসারক, শ্রেণীকক্ষের পদ বিশেষ প্রসারক এক পাশে, বিদায় রয়েছে একটি সাদা বোর্ড, বিদায় প্রসারক যেখানে শিক্ষকরা পাঠদান করেন, যেখানে ক্রিয়া বিশেষণ, শিক্ষকরা বিশেষ পাঠদান বিশেষ করেন ক্রিয়া। তো এখানে বাক্য 2 আছে, প্রতিটি ডেস্কে রয়েছে আলাদা আলাদা স্টোরেজ ব্যবস্থা যেখানে শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত জিনিসপত্র রাখতে পারে। উদ্দেশ্য, প্রতিটি ডেস্কে উদ্দেশ্য প্রসারক, প্রতিটি বিশেষ বিশেষণ ডেস্ক বিশেষ্য, এগুলো স্মরণীয়, 10টি শব্দ আবিধানের বর্ণনাক্রমে সাজানো। তা আলাদা উদ্ভিদ উপকরণ, কক্ষ, প্রজেক্টর, প্রসারক, পাঠদান, বিদ্যালয়, শ্রেণীকক্ষ, শিক্ষক, এইভাবে উপরোক্ত বিশ্লেষণ এবং শব্দ সাজানো কাজগুলো সম্পন্ন করা হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের আনসার। আশা করি তোমাদের ভিডিওটি কাজে লাগবে, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা। অন্তরের রেগুলেশন কেয়ার সবসময় তোমাদের সাথে আছে। তো ভালো থাকো সবাই, ধন্যবাদ। আর আগামী 20 তারিখে মেবি তোমাদের যে পরীক্ষাটা, অবশ্যই কিন্তু সবার আগে পুরস্কার পাওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবা, আমাদের সাথে থাকবা, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা।
তো আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকো।